আগামী বিধানসভা নির্বাচন আমাদের ডু অর ডাই লড়াই। আমরা যদি জিততে পারি পশ্চিমবঙ্গ ভারতে থাকবে, আমরা যদি জিততে না পারি পশ্চিমবঙ্গ ভারতের বাইরে যাবে। এবং আগামী 31 সালে হিন্দুদের পুজোগুলো সব বন্ধ হবে। দুবাসর প্রধান প্রধান তারা অফিস পর্যন্ত যেতে পারেনি, এই করে সীমাহীন পুলিশি সন্ত্রাস হয়েছে। পুলিশের 10 নম্বর আদায় ছিল তমলুকার সাথীতে হারিয়ে দেওয়া। মমতা ব্যানার্জি আর তার ভাই তো 4 কর্মসূচি করেছেন, সুতরাংটায় সভা করেছেন, হলদিয়ায়, গিরিশ মোড়ে, ভাইপো হেঁকেছেন তমলুক, ভাইপো গেছেন নন্দীগ্রামে, পিসি হেঁকেছেন আমার বাড়ির পাশ দিয়ে 5 কিলোমিটার, বলেছেন অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই, আর আপনারা পিসি ভাইপো মুক্ত পূর্ব মেদিনীপুর করেছেন। আর কি করতে হবে, হাত পা বেঁধে কেন্দ্রীয় বাহিনী পাঠাবেন না, হাত পা বেঁধে কেন্দ্রীয় বাহিনী পাঠাবেন না। ইলেকশন কমিশন বদলে দেন ট্রফি, আইকর চেক করার পাওয়ার দিন, ওয়েবকাস্টিং এর অ্যাক্সেস সব ক্যান্ডিডেটকে মিডিয়াকে দিন, পোলিং পার্টি কাউন্টিং পার্টি 50 সেন্ট্রাল 50 স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের নিয়ে করুন। আর রেশন যদি দিতে পারেন বায়োমেট্রিকে, ভোট কেন হবে না উড়ে চলে যাবে। শুধু মুক্ত কর ভয় কাটান, উড়ে চলে যাবে। লড়াই চলছে, চলবে। এই প্রথম গীতা হাতে কালকে বিধানসভায় বুঝিয়ে দিয়েছি আমরা। জয় জয় সীতারাম। ইরাদা কি বেশ সাহস হয় কোথা থেকে? আমরা স্বামীজির শিষ্য, স্বামীজি বলে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আর তুমি বলছ আমরা সবাই দুর্ভাগ্যশীল, আর ইসলাম যে দিয়েছে সে সৌভাগ্যশীল। হীরা হাকিম, তোমার দাওয়াতে ইসলামের উত্তর আগের বিধানসভা ভোটে পশ্চিম বাংলার জনগণ দেবে, এ বিশ্বাস আমার। সমন্বয় বাড়ান, খুচকার সমস্যা আছে, আমি আস্তে আস্তে হাত লাগাব। আগামী 4 আগস্ট শহীদ মাতঙ্গিনী, আমি জেলা প্রেসিডেন্টকে বলছি নোট করেন, শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির মেম্বার নেতৃত্বকে নিয়ে মোবাইল সুইচ অফ করে মিটিং হবে, যে সমস্যা চলছে পঞ্চায়েত ভোটের পর থেকে ওই দিন সমাধান হবে। নন্দকুমার পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেতার ইস্যু, আমি সুকুমার বেড়া, রাজু এবং জিমুট মাইতিকে অনুরোধ করব, আপনারা 2 তারিখের মধ্যে সমাধান করুন, নইলে আমি তাপসী মন্ডলকে উপস্থিত রেখে আমি পঞ্চায়েত সমিতির মেম্বারদের 1-to-1 ওপিনিয়ন নিয়ে দল থেকে সিদ্ধান্ত জানিয়ে দেব। ভোট ছিল তাই আমরা অনেক কিছু কম্প্রোমাইজ করে, আর দয়া করে পছন্দ হয় না, না পছন্দ হতে পারে, ঢাকা থেকে মন্ডল প্রেসিডেন্ট থেকে শুরু করে মোর্চা থেকে শুরু করে সবাইকে বলছি, যাকে অপছন্দ হয় হতে পারে আপনার ব্যক্তিগত, ঢাকা থেকে বিরত করবেন না, মিটিংয়ে ডাকবেন, কোন অধিকার নেই আপনাকে কোন পদাধিকারীকে বাদ দেওয়ার। আমারও বলি মন্ডল থেকে জেলা সমস্ত 3টে টার্মের প্রাক্তন পদাধিকারীদের বর্ধিত সভাতে সব সময় ডাকবেন, ডকুমেন্ট রেখে ডাকবেন। আর আমিও জেলা অফিসে
আপনাদের জন্য সময় দেব আগস্ট মাস থেকে। আগামী 9 তারিখে সুকান্ত চৌধুরী নগর মন্ডল আছেন, আমরা সকালে টাইম চেয়েছি জেলখানা মোড়ে সমবেত হয়ে 1942 ভারত ছাড়ো আন্দোলনে শহীদ দিবসে আমরা মা মাতঙ্গিনী শহীদ বেদিতে পুষ্পার্ঘ নিবেদন করব 9 তারিখ 9ই আগস্ট। 11ই আগস্ট ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে মেছেদাতে ক্ষুদিরাম বসুর পাদস্পর্শে কর্মসূচি হবে, ওখানকার মন্ডল প্রেসিডেন্ট মধু এবং বামদেবরা করবে, আমরা যারা সময় দিতে পারবো আসব। 14 তারিখে ফ্রিডম এট মিডনাইট আমাদের তমলুকে বরাবর হয়, রেল স্টেশনের সামনের জায়গায় এনওসি নিয়ে করবেন এবং সেই কর্মসূচি পালিত হবে। 15 তারিখে জাতীয় পতাকা সমস্ত বুথে উড্ডীন করার জন্য উত্তোলন করার জন্য আপনারা প্রপারলি উদ্যোগ গ্রহণ করবেন। অভিজিৎ বাবু আগস্ট মাস জুড়ে 7টা বিধানসভাতেই কর্মী সমর্থক পদাধিকারীদের সঙ্গে তার মিট করার কর্মসূচি সমাপ্ত করবেন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বর্ধিত জেলার অধিবেশন ডেকে দুর্গাপূজার পর থেকে আমরা কি কি কর্মসূচি নেব, ভোটার তালিকার কাজ ডিসেম্বরে যখন শুরু হবে কিভাবে করব তার বিশদ আলোচনা সেখানে আমরা করব। কিছু বিষয় আছে যেটা সংবাদ মাধ্যমের সামনে বলা উচিত নয়, সেটা পরবর্তীকালে দলের ইনডোর কর্মসূচিতে আমি জানাব। আগামীকাল মন কি বাত, আমি নন্দীগ্রামের যে কোনো একটি গ্রামে থাকি, আমদাবাদ 2-এর একটি গ্রামে আমি থাকব, আপনারাও একা নয়, ছবি ছাড়েন আমি দেখেছি মোবাইল চালিয়ে একা বসে, অন্তত 10 জনকে নিয়ে বসে মন কি বাতটা শুনবেন, 10 জনকে সাথে নিয়ে বসে। আমি এই অনুরোধটা আপনাদের করলাম, আমরা যারা পশ্চিমবঙ্গে এই হোমল্যান্ড পেয়েছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য, তাদের কাছে আগামী বিধানসভা নির্বাচন আমাদের ডু অর ডাই লড়াই, আমরা যদি জিততে পারি পশ্চিমবঙ্গ ভারতে থাকবে, আমরা যদি জিততে না পারি পশ্চিমবঙ্গ ভারতের বাইরে যাবে এবং আগামী 31 সালে হিন্দুদের পুজোগুলো সব বন্ধ হবে। এইটুকু মাথায় রেখে কাজ করুন, জয়।